যেটা শুনছেন ওটা নাকি পোকার আওয়াজ। ডেঞ্জারাস। মেঘালয়া কিন্তু সত্যি অন্য একটা জগৎ। আপনারা যখনই ভাববেন যে আপনাদের সব কিছু দেখা হয়ে গেছে, ঠিক সেই সময় নতুনত্ব কিছু নিয়ে হাজির হয়ে যাবে আমাদের মেঘালয়া। এবং সেই নতুনত্ব কিছু এক্সপ্লোর করতেই আজ আমি যাচ্ছি চেরাপুঞ্জিতে। চশমা টশমা খুব বাজে অবস্থা, কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর 24-25 কিলোমিটার বাকি। আজ আপনাদের এই ভিডিওতে যে জায়গাগুলো দেখাবো সেই জায়গাগুলো কিন্তু সত্যি স্পেশাল। আর জায়গাগুলো এতটাই সুন্দর যে আপনারা যদি মেঘালয়া গিয়ে এই জায়গাগুলোতে না যান তাহলে কিন্তু আপনারা মেঘালয়া জানেনই। তাহলে চলুন আপনারা ঘোষবাবুর সাথে আজকে আপনাদের নিয়ে যাই একটা নতুন অ্যাডভেঞ্চারে। সবাইকে ফ্রম শিলং। এই জাস্ট উঠে পড়েছি ঘুম থেকে, ব্রাশ টাশ করে নিয়েছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে। রাত্রিবেলা খুব ঠান্ডা ছিল তো কিছু গায়ে টায়ে দিইনি, রাত্রিবেলা ট্র্যাক প্যান্ট পরে শুয়ে পড়েছি। খুব ঠান্ডা লেগেছে তো আজকে কিছু একটা ব্যবস্থা করে শুতে হবে। আর ভোরবেলা থেকে মোটামুটি 5টা সাড়ে 5টা থেকে বৃষ্টি পড়ছে। আজকে কিছু রোববার, আজকে কিছু করতে হবে, তো সেই জন্য দেখি রাতে ব্রেকফাস্টটা করে আসি, আপনাদের দেখাই। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, তো দেখি কেমন কী আছে না আছে, তাড়াতাড়ি খেয়ে নিই সব কিছু দেখাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান একটু। এটা হচ্ছে আমাদের বাইরেটা, এই যে আমাদের স্কুটি কালকে নিয়েছিলাম। বেরোবো, বৃষ্টিটা একটু কমেছে তো রাত্রি বেরিয়ে পড়বো। খুব সুন্দর ওয়েদার, ভালো লাগছে। ওই যে বললাম রাত্রিবেলা বেশ ঠান্ডা, তাই আপনারা যখন এখানে আসবেন জ্যাকেট নিয়ে আসবেন, কিন্তু নইলে কিন্তু ঠান্ডা লাগবে। এখন রেডি হয়নি, রেডি হয়ে বেরোবো। এটা যে কিচেন, এখানে রান্নাবান্না হচ্ছে। এই বিএনটি হোটেলের ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই ছিল, এখান দিয়ে দোতলায় যায়। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট স্প্রেড, আর এটা কিন্তু আমাদের ট্যারিফের মধ্যেই ইনক্লুড করা ছিল। খাওয়ার দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এই যে আমার একদম জালি জুতো অনলাইন কিনেছিলাম, এই জুতোটা নষ্ট হয়ে গেছে, তাই অনলাইন কিন্তু কিনবেন না, মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তো কিনবেনই না, কোনো মানে হয় না। অফিসিয়াল সাইট থেকে তাও ঠিক আছে, নইলে দোকানে গিয়ে জুতো কিনুন, নইলে কিন্তু আমার মতন ট্রিপে এসে জুতো নষ্ট হবে, খুব বাজে লাগবে। এখন বেরোচ্ছি আমরা, এখন সময় হয়ে গেছে হচ্ছে 9:30। আর যেরকম বললাম আপনাদের আজকে একটা দারুণ প্ল্যান আছে। তো আমরা আজকে যাবো হচ্ছে সোরা হচ্ছে চেরাপুঞ্জির একটা এরিয়া, যেটা কিনা কিছু বছর আগেও ওয়েটেস্ট প্লেস ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি হয় এখানে। এখন সেই টাইটেলটা যদিও মসেনরাম নিয়ে নিয়েছে, কিন্তু তাও যা দেখছি স্ট্যাটিস্টিক্স মোটামুটি লাস্ট 3 দিনে নাকি 2500 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মানে হিউজ নাম্বার সেটা। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, বাইরে পরিবেশটা দেখাচ্ছি আপনাদের। আকাশে একটু মেঘ কম আছে এখন, মানে মেঘ আছে, মেঘলাই, ওয়েদারটাও ভালো আছে। তো এটাই আর কি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বৃষ্টি হলেও মুশকিল, কারণ ওদের দিয়ে পুরো কালো মেঘ আসছে। আর রোববার দিন মানে অ্যাডভেঞ্চার, তো সেটা আজকে করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এবার যাই, রাস্তাটা যতটা পারবো দেখাবো, কারণ আমার কাছে তো মোটর ব্লগিং সেটআপটা নেই, নইলে পৌঁছে দেখাবো। আর আমরা মোটামুটি যা দেখছি আর কি, আমরা ডিস্টেন্স এখান থেকে যেতে হবে হচ্ছে 55 কিলোমিটার মতন। তো এখান থেকে 55 কিলোমিটার সেভেন সিস্টার ওয়াটারফলস, তো সেইখানে প্রথমে যাব, সেইখানে গিয়ে তারপর আস্তে আস্তে দেখতে দেখতে ব্যাক করে আসব। তো এই আজকের প্ল্যান আছে, যাওয়া যাক। আপনারা সাথে থাকবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেল ঘোষবাবুকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন, জলদি করে দিন। আকাশের মুখ যতই ভার হোক, আমাদের মনে কিন্তু প্রচণ্ড এন্থু ছিল আজ, তাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর আজকের ফার্স্ট স্পট যেটা কিনা আমরা দেখতে যাব সেটা হচ্ছে দ্য ফেমাস সেভেন সিস্টার্স ওয়াটারফল। চেষ্টা করছি যাওয়ার রাস্তাটা আপনাদের ভালো করেই দেখাবো। আমরা কিন্তু একটা স্কুটি নিয়ে যাচ্ছিলাম চেরাপুঞ্জিতে, কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে কিন্তু একটা বাইক বা গাড়ি নিয়ে যান। কিন্তু আমাদের মতন যদি কনফিডেন্ট থাকেন যে স্কুটি নিয়েও পৌঁছে যেতে পারবেন আর জায়গাটা এবং রাস্তাটা এনজয় করতে পারবেন ভালো করে, তাহলে নির্দ্বিধায় যান। सामने जो जगह देखें सेखान थेके किन्तु रास्ता दुटो भाग हो जाच्छे। बादिकेरटा चले जाच्छे होच्छे चेरापुंजी और डान दिकेर रास्ता चले जाच्छे होच्छे मौसिनराम साइडे। सेवन सिस्टर्स वाटरफॉल्स जेटा किना चेरापुंजीते अवस्थित सेटा होच्छे शिलंगेर पुलिस बाजार थेके 56 किलोमीटर दूरे। और शिलंगे डेंजरस ट्रैफिक जैम जो हमें कन्सिडार नाओ करी ताओ किन्तु आपनादेर 1.5 घंटा थेके 2 घंटा टाइम लेगेई जाबे पौंछाते। आमरा एई एखन चेरापुंजी जाओयार पथे 15 किलोमीटर एसेछि। 15 किलोमीटर एसे दाड़िये गेछि। बृष्टि नेमेछे ताई रेनकोट परे निलाम, कारण रेनकोट ना पड़ले पुरो भिजे जाबो। और एखाने झिरझिर करे बृष्टि सब समय होबे। अपूर्व सुंदर रास्ता जेटुकु पारछि देखाच्छि आपनादेर, कारण बृष्टिर मध्य आमार एई क्यामेराटा इउज करते पारबो ना। और आमार फोन दिये जेटुकु तोला जाय बा आमि चालाच्छि बंधु जेटुकु तुलछे, किन्तु अपूर्व दारुण लागछे। अपने बारेटा देखाচ্ছি একটু দেখুন, ফিলটা নিন, খুব সুন্দর। আমরা কিন্তু রেইনকোট আর সব রকম রেনের গিয়ার নিয়ে এসেছিলাম মেঘালয়তে, কারণ আমরা জানতাম আমরা বর্ষাকালে মেঘালয় যাচ্ছি। আর মেঘালয়ের চেরাপুঞ্জি, মৌসিনরাম, সোরা এইগুলো কিন্তু পৃথিবীর ওয়েটেস্ট প্লেসের মধ্যে কনসিডার করা হয়। এবং যথারীতি এখান থেকে বেরোনোর পরই ভালো রকম বৃষ্টি নেমে গেল। তাই আমরা একটা চায়ের দোকানে একটা হল্ট নিলাম, একটু চাও খেয়ে নিলাম আর একটু রেস্টও করে নিলাম। এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, চাটা খেলাম। প্রচণ্ড বৃষ্টি, আমার কাছে গোপ্রো নেই বলে একটা প্রবলেম হচ্ছে। তাই এখন চাটা খেয়ে বেরোবো। আমরা এখন সোহরার দিকে যাচ্ছি, এরকম বললাম। সোহরার মোটামুটি 25 কিলোমিটার মতন। বন্ধুকে জিজ্ঞেস কেমন লাগছে ভাই, কেসা লাগ রা হ্যাঁ? पहली बार इतनी बारिश देखा हूँ। বাইরে এরকম অবস্থা, প্রচন্ড বৃষ্টি। ওদিকে লেখা আছে ওয়ার্ড 20 কিলোমিটার, সরা 23। এই স্ট্যাটাস আমার ক্যামেরা বের করতে পারছি না। নেক্সট টাইম গোপ্রো কিনবো ফর শিওর, কারণ গোপ্রো ছাড়া খুব প্রবলেম। দারুণ ওয়েদার, একটু ওয়েদার আপনারা দেখি আমরা এগোবো এবার, কারণ এখানে এত বৃষ্টি তো কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছে না, এটার প্রবলেম হচ্ছে। কিন্তু আপনারাও আসুন, খুব হাইলি রেকমেন্ডেড। কিন্তু প্রোটেক্টিভ জিনিসপত্র নিয়ে আসুন, জিনিসপত্র যেমনি রেইনকোট, ক্যামেরা, ছাতা সব কিছু ভালো রকম আনা উচিত, যাতে এই বৃষ্টির মধ্যে চলা যায়। এবার আমরা পৌঁছে গেছি মডক বা মডক ডেমপ্যাপ ব্রিজে, এবং এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্টও আছে। আর এই জায়গাটাকে একটা সেন্ট্রাল পয়েন্টও বলতে পারেন, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া, টুকটাক জিনিসপত্র কেনাকাটা এবং সব কিছুই করে নিতে পারেন। চশমা টশমার খুব বাজে অবস্থা, কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর 24-25 কিলোমিটার বাকি। এই চশমা নতুন নিয়েছি, পুরো ধোয়া হয়ে গেছে। তাই এখানে যখন আসবেন প্রিপারেশান নিয়ে আসবেন। আমার ফোনটা তো ওয়াটারপ্রুফ আছে বলে ইউজ করতে পারছি, নইলে কিন্তু ইউজ করতে পারতাম না। আর দারুণ ওয়েদার, মানে ফাটাফাটি এক্সপিরিয়েন্স, কিচ্ছু বলার নেই। পুরো কুয়াশা, এটা একটা ব্যাপার। এই কুয়াশার মধ্যে চালাতে হেভি লাগছে, হেভি টু গুড। দেখাচ্ছি আশপাশটা, জায়গাটা জাস্ট দেখুন আর এনভায়রনমেন্টটা জাস্ট একটু ফিল করুন। আপনাদের হয়তো অনেক লোকই বলবে যে বর্ষাকালে পাহাড়ে বা স্পেশালি মেঘালয়ে যেতে না, কিন্তু এই সময় আমরা যা এক্সপিরিয়েন্স করতে পেরেছি সেটা নর্মাল টাইমে আসলে কিন্তু হয়তো করতে পারতাম না। তবে আপনারা যে কোনো টাইমে কিন্তু এখানে আসতে পারেন। যারা একটু অ্যাডভেঞ্চার সিকার তাদের জন্য কিন্তু বর্ষাকালটা ভালো। আমি এইটুকু কথা দিচ্ছি যে মেঘালয় কিন্তু যে কোনো সিজনেই প্রচণ্ড সুন্দর। এক একটা সিজনে এক এক রকম জিনিস আপনারা দেখতে পারবেন। এবং আমি বর্ষাকালে ঘুরে এটাই প্ল্যান করেছিলাম যে নেক্সট টাইম মেঘালয়ে শীতকালে যাব। আজকে আমাদের এটাই প্ল্যান ছিল যে এই রাস্তায় যেটা সবচেয়ে লাস্ট পয়েন্ট আছে সেখানে আগে যাব, তারপর এক এক করে দেখতে দেখতে ফিরব। কিন্তু আপনারা কিন্তু রিভার্সটাও করতে পারেন। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, বৃষ্টিটা একটু কমেছে তাই দাঁড়িয়ে পড়েছি। খুব সুন্দর ভিউ, এক্সাক্ট জায়গাটা আমি জানি না, জায়গাটা দেখে আমি নিচে দিয়ে দেবো। এখান থেকে খুব সুন্দর লাগছে, দূরে মেঘ দেখা যাচ্ছে। আর আশা করছি যখন ফলসে পৌঁছাবো বা যে কোনো ফলসই দেখতে যাই, মেঘটা কেটে গেলে ভালো হয়, তাহলে ফলসটা দেখতে পাওয়া যাবে। কিন্তু অপূর্ব এক্সপিরিয়েন্স, মানে এটা যদি আপনারা না করেন তাহলে খুব বাজে ব্যাপার হবে। এই দেখুন নীতি সব চলে যাচ্ছে, ওইদিকে মেঘলা জায়গা, প্রচণ্ড সুন্দর। और एदिक दिए आमरा आसलाम रास्ताटा देखुन और वेदारटा देखुन और एदिके आमरा जाबो ओखाने अनेक बसति आछे अनेक बाड़ी घर दर अनेक किछु आछे प्रचुर सुंदर नीचे दिए जावा जाए किन्तु आजके जा वेदार आर जावा जाबे ना। एरपर आमादेर सेई स्पेशल यात्रा शुरू हलो। स्पेशल केन कारण आमरा एबार मेघेर माझखान दिए जाच्छिलाम। एटा किन्तु आमी एक्सपेक्ट करेछिलाम जे एक ना एक समय ठीक देखते पाबो चेरापुंजिर दिके गेले एबं ठीक ताई हलो एबं एई परिवेशटा जस्ट अतुलनीय। एखान थेके एक टार्न आछे एई टार्नटा दिये निचे सबगुलो चले जाच्छे आर ओपरे हच्छे NohKaLikai Falls। तो आमरा ओपरे एखन जाबो ना आमरा निचे जाচ্ছি। এখানে দোকান টোকানও আছে। এখন বৃষ্টি একটু কমেছে এটা একটা ভালো ব্যাপার। তাই তাড়াতাড়ি এগিয়ে যাই পৌঁছে যাব দেখাচ্ছি তারপর। এইটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা যেখান থেকে আমাদের প্রথম খুব সুন্দর একটা ওয়াটারফলের দর্শন পেলাম। ম্যাক্সিমাম লোকেই বলছিল এটা নাকি সেভেন সিস্টার ওয়াটারফলেরই একটা পার্ট কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি না। এখানে যদিও কোনো নাম দেওয়া নেই বা ভিউ পয়েন্টের কোনো নাম নেই কিন্তু আপনারা যদি এই জায়গাটা বা এই ওয়াটারফলসের এক্স্যাক্টলি কি নাম সেটা জানেন তাহলে সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এই জায়গাটায় আসার ইচ্ছে তো অনেকদিন ধরে ছিল কিন্তু আজকে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম শিলংয়ের সেই ফেমাস সেভেন সিস্টার্স ওয়াটারফলসে। জাস্ট জায়গাটা দেখাই জায়গাটা দেখুন তাহলেই বুঝতে পারবেন অপূর্ব সুন্দর মানে জাস্ট কিছু বলার নেই। এত বৃষ্টিতে ভিজে তারপর রোদ খেলাম হালকা তারপর ক্লাউডের মধ্যে দিয়ে গেছি কষ্ট হয়েছে চশমা খুলে রাখতে হচ্ছে চশমা ছাড়া চালাতে হচ্ছে রেইনকোট পরতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে। সব কিছু করেও অ্যাট লাস্ট পৌঁছে গেছি দুটোর সময়। আর বেশি কিচ্ছু বলছি না জাস্ট দেখাই জায়গাটা দেখুন আর এনজয় করুন। এটাই হচ্ছে দ্য ফেমাস সেভেন সিস্টার্স ওয়াটারফল। মেঘের মাঝে লুকিয়ে থাকা এই ওয়াটারফল কিন্তু অপূর্ব সুন্দর। এখানে একটা বসার বসার জায়গা আছে আর এই পেছনে রাস্তা। এই ভিউ পয়েন্টটা কিন্তু কেউ আসে না যতদূর দেখলাম আমরা ম্যাপে এই ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছিলাম বলে চলে আসলাম। তো এখান দিয়ে রাস্তা আছে এখান দিয়ে সবাই আসছে লোকজন খুব কম লোকই আসছে যদিও। আর এখান থেকে বসে এইখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে। আপনাদের যদি লাক ভালো থাকে তবেই কিন্তু এই ওয়াটারফলসটা ভালো করে দেখতে পারবেন। আমাদের লাক ভালো ছিল এবং সেই জন্য এই ওয়াটারফলসটা কিছু মিনিটের জন্য ভালো করে দেখে নিয়েছি। এখন আমরা এই সেভেন সিস্টার ওয়াটারফলে এক জায়গা থেকে দেখছিলাম একটা ভিউ পয়েন্ট থেকে এখন অন্য একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। হেভি লাগছে মানে খুব সুন্দর ওয়েদারটা এত ভালো এখানে আর কি ছবি তুলে ভিডিও দেখিয়ে মানে জায়গাটাকে জাস্টিস করা যাবে না সত্যি বলছি। এতটাই সুন্দর এতটাই সবুজ এসে আর কি দেখতে হবে। এই যে আরেকটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তখন আমি এই সেভেন সিস্টার্স ওয়াটারফলস দেখে এতটাই অবাক আর এতটাই বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে কি বলবো বুঝতে পারছিলাম না। আর মেঘালয়ে কিন্তু এরকম অনেক জায়গায় আছে যেগুলো আপনাকে সত্যি বাকরুদ্ধ করে দেবে। এই সেভেন সিস্টার্স ওয়াটারফলস হচ্ছে একটা 7টা স্ট্রিম বা 7টা সেগমেন্টে ভাগ করা ওয়াটারফল এবং এটা কিন্তু রেইনফেড ওয়াটারফল মানে যত বৃষ্টি হবে তত সুন্দর ফলসটা দেখা যাবে। শীতকালে শোনা যায় যে এই ওয়াটারফলস নাকি দেখাই যায় না কারণ তখন বৃষ্টি হয় না। আর এটা সেভেন সিস্টার্স নাম এই কারণেই কারণ এখানে 7খানা স্ট্রিম দিয়ে জলটা নিচে পড়ছে। আর এই সেভেন সিস্টার্স মানে আসাম अरुणाचल प्रदेश मणिपुर नागालैंड त्रिपुरा मिजोराम और मेघालय ये 7खाना नॉर्थ ईस्टर्न स्टेट्स के किन्तु सेवन सिस्टर्स बोला हुए थाके। ये सेवन सिस्टर्स वाटरफॉल्सের আরো দুটো নাম আছে একটা হচ্ছে মসমাই ফলস কারণ এই মসমাই ভিলেজ কিন্তু জাস্ট 1 কিলোমিটার আগে এই সেভেন সিস্টার্স ওয়াটারফলস থেকে। আর আরেকটা কঠিন বা লোকাল নাম হচ্ছে নহসংগিথিয়াং ফলস। আর এই সেভেন সিস্টার্স ওয়াটারফলস কিন্তু ইস্ট খাসি হিলসে অবস্থিত। नीच थेके बाँश टाश निये आसे किछु। और ये वाटरफॉल्सर हाइट किन्तु 1033 फीट बा 315 मीटर जेटा कि ना वन अफ द टलेस्ट वाटरफॉल्स इन इंडिया। और ये जो विड्थ आछे बा चौड़ाटा ये वाटरफॉल्सर सेटा होच्छे 230 फीट। এখন মেঘটা পুরো রাস্তার উপর দিয়ে আসছে, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, পুরো রাস্তার উপর মেঘ। এবার আপনারা বৃষ্টি মেঘ আর আলোর খেলা দেখতে থাকুন আর কিরকম ভাবে এই সেভেন সিস্টার্স ওয়াটারফলসের রূপটাও চেঞ্জ হতে থাকে সেটাও দেখতে থাকুন। তারপর আমরা যাব যে মেন ভিউ পয়েন্টটা আছে সেইখানে। এই মেঘগুলো রাস্তার উপর দিয়ে যাচ্ছে, একটু 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 মেঘ আসছে, পুরো দারুণ লাগলো। মানে আমরা ভালো টাইমে এসেছিলাম বলে কয়েক মিনিটের জন্য ওয়াটারফলটা দেখতে পেয়ে গেছি, ছবিও তুলেছি, ভিডিও নিয়েছি। ছবিগুলো আসবে হচ্ছে ইয়র ঘোষবাবু, যেটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ওখানে পেয়ে যাবেন, লাগলে ফলো করতে পারেন। আর ভিডিওগুলো তো এখানে দেখতেই পাচ্ছেন, যতটা পারছি দেখাচ্ছি। অনেক কষ্ট করে আসা, মানে সত্যি কথা মিথ্যে কথা বলবো না, অনেক কষ্ট করে আসা। বৃষ্টি ভিজে জুতো ছিঁড়ে গেছে, পা ফোসকা পড়ে গেছে আমার, মানে যা তা অবস্থা, এগুলো সব ভিজে গেছে, এগুলো সব ভেজা। এখানটা তাও একটু ঠিক আছে, কোনোরকমে চালাচ্ছি, কিন্তু অপূর্ব, মানে অপূর্ব। পেছনে এখন দেখুন পুরো মেঘ, পুরো মেঘ এখানটায়। হেভি এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। যাই এবার মোটামুটি এগুলো দেখালাম। এবার নেক্সট যে ওয়াটারফল বা কেভ দেখি কী আছে। মসমাই কেভ বলে একটা জায়গা আছে, ওটা যাওয়ার চেষ্টা করছি। তারপর আর একটা ওয়াটারফল আছে, সেটাও দেখাবো। একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। অপূর্ব চেরাপুঞ্জি আসুন, চেরাপুঞ্জি ইজ হাইলি রেকমেন্ডেড, না আসলে খুব মিস করছেন, কিন্তু বারবার করে বলছি চেরাপুঞ্জি আসুন নিশ্চয়ই। আমরা এখন মেন যে ভিউ পয়েন্ট বা এই সেভেন সিস্টার ওয়াটারফলের মেন যে ভিউ পয়েন্ট সেখানে চলে এসেছিলাম, তো সেখান থেকে দেখাচ্ছি। আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে ওয়াশরুম সব কিছুই আছে, প্লেয়ার নিউজ টয়লেট আছে আর কি, খাওয়ার দাওয়ার দোকান আছে, সেগুলো করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। এখানে পার্কিং টার্কিং সব কিছুই আছে, এখানে খাওয়ার দোকানও আছে। ধূপ থোড়া জ্যাদাই আর হ্যাঁ। এই দেখো মেঘালয় ট্যুরিজম का ये बस है। আচ্ছা, এটা হচ্ছে মেঘালয় ট্যুরিজমের বাস যেটা আসে এখানে আর কি। আপনারা যদি বাজেটের মধ্যে মেঘালয় ভালো করে ঘুরতে চান এবং সব স্পট কভার করতে চান, তাহলে কিন্তু এই এমটিডিসির কন্ডাক্টেড ট্যুরগুলো করতেই পারেন। কিছু ডিটেলস আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, লাগলে আমি একটা সেপারেট ভিডিওতে কিন্তু বলে দেব। তো আপনারা জানাবেন যে আপনারা এই ডিটেলসগুলো চান কি না অন্য একটা ভিডিওতে। যেমন খাওয়া দাওয়া এসে গেছে, নর্মাল ভেজ ম্যাগি। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, দা মেইন ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফলসের মেইন ভিউ পয়েন্ট, যেখানে ম্যাক্সিমাম লোকজন আসে। এবং এখান থেকে কিন্তু ওয়াটারফলসের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। আমরা যে আরেকটা ভিউ পয়েন্টে গেছিলাম সেখানে কিন্তু মেঘ চলে এসেছিল, কিন্তু এখানে যখন আমরা আসলাম দেখলাম মেঘ নেই, দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, এবং সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। ওদিকে জল, ওই দিকটা ওটার জন্য জল পুরো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলি, ওই দূরে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশ। তো আমরা সাইডে গেছিলাম, আমরা ওই দূরের ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে ওইখানটায় গেছিলাম, ওইখানটায়। এই মসমাই কেভে পৌঁছে গেছি, ওখান দিয়ে এন্ট্রেন্স, এটা একদম কাছে সেভেন সিস্টার্স থেকে। আর এই দিয়ে আমরা ঢুকবো এখন। আজকের দিনের আমাদের নেক্সট স্টপ ছিল হচ্ছে মসমাই কেভস। ওয়েলকাম টু মসমাই কেভস। এখানে খাওয়ার দাওয়ার দোকান আছে, এর পেছনে পার্কিং আছে, পার্কিং স্কুটির জন্য 10 টাকা, মানে টু হুইলার 10 টাকা। মসমাই কেভস 3 থেকে 4 কিলোমিটার দূরে সেভেন সিস্টার্স ওয়াটারফলস থেকে, এবং আপনারা খুব তাড়াতাড়ি এখানে চলেও আসতে পারবেন। মেঘালয় কিন্তু দুটো জিনিসের জন্য খুব ফেমাস, একটা হচ্ছে ওয়াটারফলস আর সেকেন্ডটা হচ্ছে এই কেভস বা কেভ সিস্টেম। শোনা যায় ইন্ডিয়ার মধ্যে নাকি মেঘালয়তে সবচেয়ে বেশি কেভস আছে। এই মসমাই কেভের ডিরেক্ট মানে ডিস্টেন্সটা কিন্তু একদম কাছে সেভেন সিস্টার্স থেকে। কিতনা টাইম লিয়া ভাই? 4-5 মিনিট না? एकदम काछे। तो एखाने आपनारा चले आसबेन। आमरा आगे सबचेये दूरे स्पॉटटा भिजिट करेछि, तारपर आस्ते आस्ते देखते देखते बैक करब। तो जावा जाक, भेतरटा गिये देखी। और चड़ा रोद एखन हेवी गरम लागछे। एगुलो किन्तु लाइमस्टोन केव आर कि, सब डिटेल्सगुलो आमि दिये देबो। और एखाने आपातत एंट्री फी किछु देखछि ना, भेतरे हयतो एकटा आछे, जाई भेतरे गिये देखाच्छि ओटा। आमादेर देशेर 10टा सबचेये लंगेस्ट केव किन्तु एई मेघालयतेई आछे एबं सेरकमई एकटा केव हलो मौसमाई केव। आपनारा किन्तु एखाने गिये खूब सुंदर फसिलও देखते पारबेन। मौसमाई केवे ढुके पड़ेछि, चटिफटि खुले एखन खाली पाए যেতে হচ্ছে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা, আর মোবাইলের জন্য 20 টাকা। तो সেগুলো খেয়াল রাখতে হবে। যাও যাক, मत जाइए भैया। লোকজন ভয় পাইয়ে দিচ্ছে, বলছে না এই খুব ছোট গুফা, জল আছে এই সেই। যাই হোক, যাই আমরা। তো ভাবনা চিন্তা করে লাভ নেই, গিয়ে দেখছি, আপনাদের দেখাচ্ছি। খালি পায়ে আসতে হচ্ছে। এই কেভ স্টার্টিং এখান থেকে। চলো না দেখতে। আমরা এই কেভে ঢুকে পড়েছি। প্যান্ট উঠা लेंगे थोड़ा सा, बहुत पानी है। বর্ষাকালে পুরো জল ফল ভরে গেছে মধ্যে। ঢোকার সময় কিন্তু অনেক লোককে দেখতে পাচ্ছিলাম, তাই বুঝিনি এই মসমাই কেভস কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। এবং আমি রেকমেন্ড করব, আপনাদের যদি কোনো পায়ের ইস্যু বা ব্রিদিং প্রবলেম না থাকে, বা আপনারা যদি ক্লস্ট্রোফোবিক ফিল না করেন, তাহলে কিন্তু মসমাই কেভস নিশ্চয়ই যাবেন। এখানে পুরো জল, জানি না দেখা যাচ্ছে কিনা, এই জল দিয়ে যেতে হচ্ছে কিন্তু পুরোটা। যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। खतरनाक है क्या? थोड़ा सा वो हाँ लग तो रहा, वो तो वही बोल रहा था। पूरा वैसे करके जाना पड़ेगा क्या? पूरा ही वैसा है? हाँ, पूरा नहीं, थोड़ा सा, थोड़ा सा आगे पता नहीं कितना लेकिन कम बैक एनी टाइम। हाँ ठीक है, चलते हैं भाई, देख के आते हैं। एखान दिए आसलम, डेंजार जगह भाई। যাচ্ছে এখন भाई। स्ट्रेट होने का जगह है। ये मौसमाई केव्स किन्तु सत्यि एडवेंचरस। आमी एरकम किछु किन्तु लाइफे आगे एक्सपिरियेंस करिनी, ताई आमार किन्तु बेश भयও লাগছিল এবং ভালোও লাগছিল। এবং গ্র্যাজুয়ালি যত কেভের ভেতরে ঢুকলাম, তত ইন্টারেস্ট আর অ্যাডভেঞ্চারটা বেড়ে গেল, আর ভয়টা কমে গেল। এবার আপনারা আমাদের র ফুটেজটা দেখুন আর এক্সপিরিয়েন্সটা এনজয় করুন। আপনারাও আসলে কিন্তু ঠিক এরকমই ফিলিং পাবেন, দারুণ লাগবে। কেভের ভিতরে কিন্তু জল পড়ে উপর দিয়ে, এবং যত ভেতরে যাবেন তত কিন্তু জলের পরিমাণটাও বাড়তে থাকবে। এবং বৃষ্টি হলে কথা নেই, জলটা তাহলে মনে হয় আরও বেড়ে যাবে। তাই আপনারা কিন্তু রেন ইকুইপমেন্ট আনবেন সাথে, এবং জামা কাপড় কিন্তু ভিজে যাবে সেটা বুঝেই ভেতরে ঢুকবেন। এরম সময় এসে খালি মনে হচ্ছিল যে একটা যদি ছোট গোপ্রো টাইপের ক্যামেরা মাউন্ট করা থাকতো মাথায় বা বুকের দিকে, কারণ হাতে করে এইসব জায়গায় ওঠা বা এই জায়গাগুলো চড়ে চড়ে যাওয়া বেশ ডিফিকাল্ট। কিন্তু তাও করছি, যাতে আপনাদের সাথে এই ভিডিওটা আর আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। তাই ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেল ঘোষবাবুকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আমি আরও এরকম কন্টেন্ট বানাতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি। এখানে সেকেন্ড মসমাই কেভ আছে। এখানে 20 টাকা করে এন্ট্রি, দেখি যাওয়া যায় নাকি। আমরা এদিক দিয়ে আসলাম, হেবি জঙ্গলের আওয়াজ শোনাচ্ছি। थोड़ा डिफिकल्ट, उससे डिफिकल्ट है, ये ईजी है। अच्छा भाई क्या करना है, सवाल ही नहीं। अगर ये ईजी है तो फिर वो तो क्या होगा मुझे नहीं पता। उसका वो लेंथ भी सेम है क्या? कि लंबा है? थोड़ा कम है पर डिफ़िकल्ट है ना। ठीक है, और कितने बजे तक खुला रहता है भैया ये? 5:30। ठीक है, थैंक यू, बाद में आएंगे। ठीक है, ठीक है। हाँ? कीड़ा इतना आवाज करता है? যেটা শুনছেন ওটা নাকি পোকার আওয়াজ। ডেঞ্জারাস। মেঘালয়তে এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স কিন্তু প্রতিটা পদক্ষেপেই আপনারা করবেন, যেরকম আমরা করেছিলাম। দারুণ দারুণ নতুন ধরনের সব এক্সপিরিয়েন্স। এবং এই মসমাই কেভস কিন্তু জাস্ট ফাটাফাটি। আচ্ছা, যেটা বলছি এই মসমাই কেভস কিন্তু দারুণ জায়গা, মানে সত্যি কথা। এখানে এসে নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। মানে আমরা যেটা ঠিক করেছিলাম যে বাসে আসবো না, স্কুটি করে যাবো, এদিক ওদিক ঘুরবো, একদম লোকাল অ্যাডভেঞ্চার করবো, সেইটাই কিন্তু হচ্ছে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। দুটো কেভ আছে, একটা হচ্ছে দুটোই মানে 20 টাকা এন্ট্রি। ভাই ফার্স্টওয়ালা কেভ 20 রুপিস এন্ট্রি था ना? 30। প্রথমেরটা 30, পরেরটা 20। তো আমরা প্রথমেরটা করেছি, সেকেন্ডেরটা করিনি। প্রথমেরটা হচ্ছে লম্বা কিন্তু ইজি, সেকেন্ডেরটা হচ্ছে ছোটো কিন্তু কঠিন। তো সেকেন্ডেরটা পরে একসময় করবো। আজকে বন্ধুটা যাচ্ছে না বলে আর করতে পারলাম না, চলি, অনেক বেলাও হয়ে গেছে, অন্য জায়গাতেও যেতে হবে, পাটাও কেটে গেছে। কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার, মানে সিরিয়াসলি খুব সুন্দর। এখানে কিন্তু ঘোরা উচিত যদ্দূর মনে হয়। বয়স্কদের জন্য একটু ডিফিকাল্ট, বাট স্টিল ওভারঅল খুবই সুন্দর। যাওয়া যাক, নেক্সট জায়গায় যাই, এবার গিয়ে আপনাকে দেখাচ্ছি। নেক্সট আমরা গেছিলাম হচ্ছে নোহকালিকাই ওয়াটারফলসে, এবং সেখানে একটা খুব সুন্দর এরিয়া আছে যেখান থেকে ওপারে বাংলাদেশ দেখা যায় এবং এই পারে এই নোহকালিকাই ফলস। এবং এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, খুব সুন্দর সুন্দর ভিডিও ওখানে শ্যুট করেছি এবং পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ারও করব, কিন্তু সেটা দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে। এবং আমি কথা দিচ্ছি নোহকালিকাই ফলস এতটাই সুন্দর যে আপনারা বিশ্বাসও করতে পারবেন না। তাই সাথে থাকুন ঘোষবাবুর আর দেখতে থাকুন। জলদি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, টাটা।